আমি এখন যাচ্ছি আমি বাঙালি রেস্টুরেন্টে, আর সেটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আমি শুধু নদিয়া থেকে একমাত্র তোমাদেরকে দেখাবো বলে এসেছি। আর আমি সেখানে যাব, আর আমি শুনেছি সেখানে সব থেকে কম প্রাইসে তুমি অনেক ভালো ভালো থালি পাবে বাঙালি, তো সেই জন্য আমি যাচ্ছি। চলো দেখতে থাকো। তো আমি ফাইনালি চলে এসেছি, এই যে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়েছি। আর ডেকোরেশন তো একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, যারা আগে এসেছে তারা হয়তো বলবে এটা অন্য রেস্টুরেন্ট, বাট না, এটা আমি বাঙালি। ডেকোরেশন বলো, নাম বলো, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে এটার নাম এখন কী হয়েছে। একদমই ফাঁকা রেস্টুরেন্টটা, কারণ শুধু এটা বলে না বাকি যত রেস্টুরেন্ট আছে সবই মোটামুটি ফাঁকা, কারণ জানোই তো কোভিডের জন্য লকডাউন ছিল, তো সবে সবে লকডাউন উঠেছে, আস্তে আস্তে লোকজন হবে। আমরাই ছিলাম ওখানে, আর কেউ ছিল না। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। সো আমাদের মেনু কার্ড চলে এসেছে, আর মেনু কার্ডে যা যা খাবার আছে পাশে সব দাম দেওয়া আছে, তোমরা প্লিজ একটু ভালো করে দেখে নাও। তো এবার চলে এসেছে বাঙালি খাবারের যা লিস্ট ছিল, ঝুড়ি আলু ভাজা থেকে বেগুন ভাজা, আলু পোস্ত, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ সব পেয়ে যাবে এখানে। রাইসের মধ্যে বাসন্তি পোলাও পেয়ে যাচ্ছ, আর এটা হচ্ছে মহাভোজ। এটা হচ্ছে তুমি এখানে যে থালিগুলো আছে, এই থালির এখানে দাম দেওয়া আছে, এক একটা থালি স্টার্টিং হচ্ছে 250 থেকে, তার সাথে তুমি চাইলে সাইড ডিশ নিতে পারো, চিকেন, মাটন, মাছ। ওকে, তো এবার আমাদের কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা চলে এসেছে, অনেকক্ষণ বসে থাকার কারণে এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। তো এই যে আমার খাবার চলে এসেছে, টোটাল যা খাবার ছিল সব চলে এসেছে, মানে অনেক কিছু অর্ডার করেছিলাম, চিকেন থালি মাটন থালি দুটোই অর্ডার করেছিলাম, তার সাথে সাইড ডিশ নিয়েছিলাম সর্ষে চিংড়ি, এই যে সর্ষে চিংড়ি, আর স্যালাডটাও সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম। তো এবার আমি তোমাদের বলে দিই আমার এই ডিশের মধ্যে, মানে টোটাল যে আমার থালি ছিল, থালির মধ্যে কী কী খাবার ছিল। সো তোমাদের এবার বলে দিচ্ছি আমি কী কী আছে এর মধ্যে। এখানে প্রথমেই আছে মাটন, দু পিস মাটন আছে এখানে, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, মিক্স ভেজ, টোটাল মিক্স ভেজ এটা, আলুর দম, আর এটা স্যালাড শেষ, আর পাঁপড় ভাজা আছে, আর এই যে এটা হচ্ছে সাইড ডিশ, এখানে ছ পিস চিংড়ি মাছ আছে, এটা সাইড ডিশ নিয়েছিলাম, এটার দাম নিয়েছে 200 টাকা। এটা হচ্ছে আমের চাটনি ডিজার্ট, আর তারপর সাইডে এটা লুচি রাইস আছে, আর এটা সাইড ডিশ নিয়েছিলাম, এটা স্যালাড। ওকে, তো আমি এবার তাহলে আমার খাওয়া শুরু করছি, আর স্টার্টিংটা হচ্ছে ভেজ ডাল দিয়ে, কারণ আমার খুব ফেভারিট ভেজ ডাল। প্রথমেই ভেজ ডাল দিয়ে, ভালো ছিল, ভালো মানে খুব তৃপ্তি করে খেয়েছি আমি, খুব ভালো লাগলো আমার, আর খুব ফেভারিট আমার ভেজ ডাল। আর ভেজ ডালের সাথে বুঝতেই পারছো মানে লেবু ছাড়া চলে না, তো চোখের সামনে ঝুরঝুরি আলু ভাজা ছিল, চোখে পড়েনি আমার, পাঁপড়টাই চোখে পড়লো, তো পাঁপড় দিয়েই খেলাম তারপর। আর একদম ফাঁকা ছিল বলে একটু তৃপ্তি করে খেতে পেরেছি আরও। আর এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স এরকমভাবে। সো যাই হোক, আমি এবার মিক্স ভেজ দিয়ে নিচ্ছি, আর মিক্স ভেজটা আমি এর আগেও একবার খেয়ে নিয়েছিলাম, তো আর একবার যেহেতু টেস্ট ছিল ভালো, তো তার জন্য আমি আর একবার নিলাম এটা। আর এটার মধ্যে টোটালি মিক্সড ভেজিটেবল ছিল, পনির বলো, ক্যাপসিকাম বলো, বিনস বলো, সবই ছিল।
এবার আমি শুরু করছি আমার যেটা সাইড ডিশ ছিল, সেটা হচ্ছে সর্ষে চিংড়ি। আর সর্ষে মানে সর্ষের তেলের ঘানি একটা স্মেল, দারুণ অসাধারণ লাগে সেটা। আর সবই ঠিক ছিল, কিন্তু খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু খাবারের টেস্ট অসাধারণ ছিল। তো আমি এবার এটা দিয়ে ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি কেমন লাগলো। ওই যে বললাম একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু ভালো লাগছিলো খেতে। আর মাছটাও একদম ফ্রেশ মাছ ছিল। তো এই যে আমার খাসি মাংস চলে এসেছে, চলে এসেছে মানে আগেই চলে এসেছিলো। তো আমি এখন স্টার্ট করছি এটা দিয়ে। 2 পিস আছে এখানে, আর বেশ লাল লাল ঝোল, মনে হচ্ছে দেখে একটু ঝাল হবে। তো দেখি কেমন ঝাল, না ভালো ঝাল নাকি মোটামুটি ঝাল, বলছি তারপর। মোটামুটি মানে মোটামুটি ঝাল আছে, খুব বেশি ঝাল নেই। তবে যারা ঝালটাকে পছন্দ করো তাদের জন্য আমি বলবো এটা একদম পারফেক্ট। তো এই যে সেই আমি বাঙালি রেস্টুরেন্ট, এখন চেঞ্জ হয়ে গিয়েছে কলকাতা প্যান্ট্রি। শুধু নামটাই চেঞ্জ হয়েছে আর ডেকোরেশন চেঞ্জ হয়েছে, তাছাড়া খাবারের টেস্ট অসাধারণ, মানুষের বিহেভিয়ারও অসাধারণ। সো তোমরা প্লিজ একবার ভিজিট করো, ভালো লাগবে। আর প্লিজ একবার থালি ট্রাই করে দেখো কেমন লাগলো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার। আর লোকেশান আমি ম্যাপে দিয়ে এখানে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, জানি তোমরা পেয়ে যাবে, বাট তবুও আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর প্লিজ একবার হলেও ভিজিট করো, ভালো লাগবে তোমাদের। এটা আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যাই হোক, আমি চলে এসেছি স্টেশনে, আর আমি ওখানে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। দেন আমি এখানে এসে দেখছি ট্রেনটাই লেট করে দিয়েছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো, আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এটা কোনো রেস্টুরেন্টে বসে ভিডিও বানানোর। তো খুব ভালো লাগলো, আর সবার বিহেভিয়ার খুব ভালো। তোমরা প্লিজ একবার ভিজিট করো, আর কি বলবো, তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, আবারও বলছি প্লিজ সাপোর্ট করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো তোমরা।